টাইম ট্রাভেল বা সময়ের ভ্রমণ। প্রত্যেকে নিজের জীবনে কমপক্ষে একবার হলেও সময় ভ্রমণ সম্পর্কে ভেবে দেখেছেন। হতে পারে সেটা এক এক মানুষ এক এক রকমভাবে ভেবে থাকে। একবার ভেবে দেখুন, আপনি যদি অতীতে ফিরে যেতে পারেন কিংবা ভবিষ্যৎ ভ্রমণ করতে পারেন তাহলে কেমন হবে, যেমনটা সায়েন্স ফিকশন সিনেমাতে হয়ে থাকে। কিন্তু অতীতে ফিরে যাওয়া কিংবা ভবিষ্যৎ ভ্রমণ করা সত্যি কি সম্ভব? এবং যদি এটি সত্যিই সম্ভব হয়, তবে সময় ভ্রমণ করার জন্য আমাদের কি করতে হবে, আর টাইম টেবিল করতে পারলে আমাদের জীবনে কি কি পরিবর্তন আসবে, এবং আপনি কিভাবে সময় ভ্রমণ করতে পারবেন, এসব বিষয়ে আমরা এই ভিডিওতে জানতে চলেছি। তাই ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে সময় নিয়ে দেখবেন, আর যদি সময় না হয় তাহলে রেখে দিন, পরে সময় করে দেখবেন, না হলে আপনি বুঝতে পারবেন না, কারণ ভিডিওটি অনেক জটিল। তো চলুন শুরু করা যাক। সময় ভ্রমণ শব্দটা বলা যেমন সহজ, তেমনই শব্দটিকে নিয়ে চিন্তা করা কিংবা সময় ভ্রমণকে বাস্তবে রূপ দেওয়া ঠিক ততটাই কঠিন। এটি এমন একটি বিষয় যা নিয়ে বিজ্ঞানীরা, বিশেষ করে জ্যোতির্বিজ্ঞানীরা দীর্ঘকাল চিন্তা বা অ্যানালাইজ করেছিলেন, যদিও এটা মানুষের কাছে সবচেয়ে কল্পনার বিষয় বা কল্পকাহিনী হিসেবে মনে করে। তবে এটা সম্ভব। সময় ভ্রমণ বিষয়টি বিজ্ঞানীদের মাথায় তখনই আসে যখন বিজ্ঞানীরা পিরামিড নিয়ে গবেষণা করে, কারণ পৃথিবীর সবচেয়ে রহস্যজনক স্থাপনা হচ্ছে পিরামিড। তাই পিরামিড কিভাবে তৈরি হয়েছিল টাইম ট্রাভেল করে সেটি দেখাটা বিজ্ঞানীদের কাছে একটি চ্যালেঞ্জ ছিল। যাই হোক, বিজ্ঞানীরা বেশ কয়েকটি তথ্য বা পরামর্শ দিয়েছিলেন যে সময় মতো ফিরিয়ে যাওয়া কিংবা এগিয়ে আসা সম্ভব। তবে সময় ভ্রমণ করে সময় মতো ফিরে আসা আরও জটিল বিষয়, কিন্তু বিজ্ঞানীদের কাছে এটি অসম্ভব মনে হচ্ছে না। 20 শতকের মহান বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন স্পেশাল রিলেটিভিটি নামে একটি তথ্য সংগ্রহ করেছিলেন। যদিও তখনকার বেশিরভাগ মানুষ সময়কে ধ্রুবক হিসেবে মনে করলেও আইনস্টাইন দেখিয়েছিলেন যে সময় একটি মায়া বা আপেক্ষিক, যেটি স্থান এবং আপনার গতির উপর নির্ভর করে, এবং এটি এক এক গতির মানুষের কাছে আলাদা আলাদা হয়ে থাকে। তবে আলাদা আলাদা গতিতে চলা মানুষের সময়ের পার্থক্য বোঝাটা খুব কঠিন, কারণ বিজ্ঞানীরা সাধারণ মানুষদের যে তথ্য দিয়েছে তা দৈনন্দিন জীবনে সময়ের তফাত বোঝাটা যথেষ্ট নয়। তবে অন্যান্য বিজ্ঞানীরাও এই তথ্যটি নিশ্চিত করেছেন যে এক এক স্থানে এক এক সময় পার হয়, যেমন পৃথিবীর স্থানে এক সময় এবং মহাশূন্যে আরেক সময়, যাকে স্পেস টাইম বলা হয়। স্পেস টাইম দিয়ে যাতায়াত করলে সে যাতায়াতের গতি হবে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বা 1,86,000 মাইল। তবে এই গতি শুধু খালি জায়গায় বা মহাশূন্যে প্রযোজ্য। সময়ের এই মায়া বা আপেক্ষিকতার সম্পর্কে আরও বলা হয়েছে, যদি আপনি মহাকাশে চলে যান তখন অবাক করার মতো কিছু ঘটনা ঘটে, বিশেষ করে যখন অন্য কোনো চলন্ত বস্তুর তুলনায় আপনার গতি আলোর গতির কাছাকাছি থাকে। তখন আপনার পিছনে ফেলে আসা লোকদের চেয়ে আপনার সময় চলবে ধীরগতিতে, কিন্তু আপনি ততক্ষণ পর্যন্ত এটা বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি স্থির অবস্থাতে ফেলে যাওয়া লোকগুলির কাছে ফিরে না আসেন। আরও সহজভাবে আপনাদের বুঝিয়ে বলি, ধরা যাক আপনি 15 বছর বয়সে পৃথিবী থেকে একটি মহাকাশযানে করে আলোর গতিতে মহাকাশের দিকে ছুটে চলেছেন, কিংবা মহাকাশে চক্কর কাটতে শুরু করলেন, এবং আপনি মহাকাশে থাকা অবস্থায় বা মহাকাশে চক্কর কাটা অবস্থায় আপনি আপনার জন্মদিনের 5টি জন্মদিন উদযাপন করেছেন, মানে আপনি 5 বছর ওখানে কাটাবার পর 20 বছর বয়সে বাড়ি ফিরলেন। তখন আপনি দেখতে পাবেন যে আপনি মহাকাশে যাবার সময় আপনার সমবয়সী সব বন্ধুদের বয়স 65 বছর হয়ে গেছে। এর কারণ হলো আপনি আলোর গতিতে ট্রাভেল করার কারণে সময় আপনার জন্য অতি ধীরে ধীরে অতিবাহিত হয়েছিল। আপনি যখন কেবল মাত্র জীবনের 5 বছর অতিবাহিত করেছেন, অথচ তখন আপনার সহপাঠীরা পুরো 50 বছর অতিবাহিত করে ফেলেছে। তবে এটা শুধুই কল্পনা, কারণ সময় ভ্রমণ করা যদিও সম্ভব, কিন্তু সময় ভ্রমণ করার জন্য আলোর গতিবেগে চলার মতো কোনো মহাকাশযান কিংবা কোনো মেশিন তৈরি করা বিজ্ঞানীদের কাছে আদৌ সম্ভব নয়। যদি সম্ভব হতো তাহলে শুধু টাইম টেবিলে নয়, বিন গ্রহে খুব সহজে মানুষ যেতে পারত। মানুষ টেকনোলজিতে কতটা এগিয়েছে সেটা নিয়ে সম্পূর্ণ আলাদা একটা ভিডিও হবে। কিন্তু আপনি এটা তো জানলেন যে টাইম টেবিল সম্ভব, তবে মানুষের দ্বারা টাইম টেবিল করার যন্ত্র তৈরি করা আজও সম্ভব হয়নি। তাই বলে কি আমরা নিরাশ হয়ে যাব? না না, এখানে নিরাশ হওয়ার কিচ্ছু নেই, কারণ মানুষের নির্মাণ ছাড়াও প্রকৃতির কিছু নির্মাণের সাহায্যে মানুষ টাইম ট্রাভেল করতে পারবে। যেমন ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল মহাকাশে থাকা এমন একটি অংশ যার গ্র্যাভিটি পৃথিবীর গ্র্যাভিটির তুলনায় লক্ষ লক্ষ গুণ বেশি, আর এতটাই বেশি যে কোনো গ্রহ বা নক্ষত্র তার সামনে এলে তার ভিতরে চলে যায় আর কোনো দিনও বাইরে আসে না। এই কালো হোল তৈরি হয় যখন মহাকাশের কোনো সূর্যের মতো নক্ষত্রের বিনাশ হয়, তখন তা ব্ল্যাক হোলে পরিণত হয়।
সেই নক্ষত্রের সমস্ত ইন্ধন বা শক্তি জড় হয়ে একটি ব্ল্যাক হোলের জন্ম নেয় এবং সময়ের সাথে সাথে কাছাকাছি প্রতিটি গ্রহ উপগ্রহকে নিজের মহাকর্ষণ বলে গ্রাস করে বড় হতে থাকে। এই মহাকর্ষণ বা গ্র্যাভিটির বল থেকে আলোক রশ্মি পর্যন্ত বেশি ফিরতে পারে না, আলোক রশ্মিও এই ব্ল্যাক হোলে আটকে যায়। তাই ব্ল্যাক হোল সম্পূর্ণ অন্ধকার, কিন্তু এই ব্ল্যাক হোলের মূল শক্তি হলো ঘনত্ব। ধরুন পৃথিবীকে চাপ দিয়ে একটি ক্রিকেট বলের আকারে পরিণত করা হলো, তাহলে কি হবে? ভেতরে সমস্ত বস্তু চেপে গিয়ে এমন ঘনত্ব হবে যে বলটিকে কোনো ধারালো বস্তুও ভেদ করতে পারবে না। আর ঠিক এমনই হচ্ছে ব্ল্যাক হোল, যার মধ্যে একাধিক গ্রহ নক্ষত্র দিয়ে এমন আকার ধারণ করা হয় যার ঘনত্ব এবং ওজন আমাদের সূর্যের ওজনের তুলনায় লক্ষ লক্ষ গুণ বেশি। কিন্তু এই ব্ল্যাক হোলের একটি চ্যাপ্টার পয়েন্ট আছে, যেটি ব্ল্যাক হোলের চারপাশের অংশ, আর এই অংশে মানুষ স্পেসশিপের সাহায্যে টাইম ট্রাভেল করতে সক্ষম হবে। তবে তা কি করে? থিওরি অফ রিলেটিভিটির মাধ্যমে আমরা সবাই জানি যে স্থানের ওজন বেশি, সেই স্থানে সময় ধীরগতিতে চলে, তেমনি ব্ল্যাক হোলের চারপাশেও সময় ধীরগতিতে চলে। যদি মানুষ আমাদের গ্যালাক্সি মানে মিল্কওয়ে গ্যালাক্সির মধ্যে থাকা সবচেয়ে বড় ব্ল্যাক হোল, যার বেশ 250 কোটি কিলোমিটার, তার অরবিটে বা পার্শ্ববর্তী স্থানে যদি স্পেসশিপ নিয়ে ঘুরতে সক্ষম হয়, তবে স্পেসশিপের মধ্যে থাকা মানুষেরা টাইম ট্রাভেল করতে সক্ষম হবে। কারণ এই ব্ল্যাক হোল এত ভারী যে তার চারপাশের সময় পৃথিবী থেকে 3 গুণ আসতে চলে। ফলে যদি কোনো স্পেসশিপ সেখান থেকে 5 বছর ঘুরে আসতে পারে, তবে পৃথিবীতে 15 বছর হয়ে যাবে। তার মানে বোঝা গেল টাইম ট্রাভেল বা সময়ের যাত্রা করা যাবে। কিন্তু আপনি হয়তো নিশ্চয়ই ভাবছেন, যেখানে ব্ল্যাক হোল আমাদের পৃথিবী থেকে 100 কোটি আলোক বর্ষ দূরে, সেখানে যেতেই তো লক্ষ লক্ষ বছর লেগে যাবে, আর সেখানে যেতে ভালো কোনো স্পেসশিপই তো নেই। আলোক রশ্মি প্রতি সেকেন্ডে 3 লক্ষ গুণ গতিতে ছুটে, আর আমাদের সবচেয়ে দ্রুত গতির স্পেসশিপ কেপলার প্রতি সেকেন্ডে মাত্র 11 কিলোমিটার গুণ গতিতে ছুটতে সক্ষম। আর এই গতির স্পেসশিপ নিয়ে ব্ল্যাক হোলে যাওয়া এবং ব্ল্যাক হোলে অবস্থান করে আবার ফিরে আসা, এটা কি আদৌ সম্ভব? আসলে সত্যি কথা বলতে আদৌ এটা সম্ভব নয়। বিজ্ঞানীদের কাছে এটা একটি কল্পনা মাত্র। তবে কি টাইম ট্রাভেল সত্যি সম্ভব না? আর যদি সম্ভব না হয়ে থাকে, তবে কেন বিজ্ঞানীদের বিশ্বাস যে টাইম ট্রাভেল মানুষ করতে পারবে? কারণ এর পিছনে অসংখ্য কারণ রয়েছে, যার মধ্যে একটা হলো ওয়ান হোল। আর এই ওয়ান হোল নিয়ে আলাদা একটি ভিডিও হবে, তা দেরি না করে আমাদের মহাবিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর এতে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনার কাছে নোটিফিকেশন চলে আসবেন, আর সে ভিডিও আপনি সবার আগেই দেখতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে গুড।